চলে এলাম। ঠিক আছে, এরকম ব্যস্ত হয়েছে আমি, ধান ভাবলাম তোমরা কামনা করতে তোমরা সব দেখে নিতে। আমি আমরা কাঁঠাল ভাঙছি। চলে এলাম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি স্টার্ট করলাম। আর এখন ঘড়িতে বেজে গেছে 1:30। তো পুজো টুজো সব কিছুই কমপ্লিট, এখন চলে এলাম এই ছাদে। আর একদমই মনটা ভালো নেই, ভালো লাগছে না। কেন ভালো লাগবে বলো তো? আজই করে যে ঘটনাটা ঘটে গেল সেদিন থেকে একদম ভিডিও বানাতে ইচ্ছে করছে না, ভালোই লাগছে না। যে আমাদের ভিডিও কে দেখবে? এমনিতেই তো আমরা ছোট ইউজার, আমাদের ভিডিও কেউ দেখে না, কে দেখবে? মানে ওটা নিয়েই তো এখন মহামারী শুরু হয়েছে, তাই না? এখন সেই জন্য আমাদের ভিডিও কেউ দেখবে না। আর সত্যি কথা বলতে আমাদের ভিডিও কে দেখবে? আর আমরাও তো সবসময় এখন সেই খবরগুলোই দেখছি, নিউজগুলো দেখছি, যে কি হলো, কি খবর হলো, এসবগুলোই দেখছি। সেরকম সব অনেক অডিয়েন্স আছে, ওরাও মানে ব্লগারদের আর যে ব্লগগুলো দিচ্ছে সেই ব্লগগুলো কেউই দেখছে না। সবাই মানে নিউজ যে কি হলো, এরপর কি হলো, দোষীরা ধরা পড়লো, কি পড়লো না পড়লো, এসবগুলোই দেখছে সেরকম। সেই জন্য ভিডিও বানাতেও ইচ্ছে করছে না, ভালো লাগছে না। তো যাই হোক, ভিডিও তো বানাতেই হবে, তাই চলে এলাম। তো একদমই ভালো লাগছে না সেদিন থেকে, 9 আগস্ট সেদিন থেকে। তো চলে এলাম। আজকের ওয়েদারটা বেশ ভালো, একটু রৌদ্র উঠেছে আর রাত্রে একটু বৃষ্টি হয়েছিল। তো ওই সব কথা বললে নাকি, ওই আর্যকর নিয়ে কথা বললে নাকি তাদেরকে চিঠি দিয়ে রাখছি, সেই জন্য ভয় লাগছে। সেই জন্য বেশি কিছু বললামও না। যাই হোক, তো চলে এলাম এই ছাদের দিকে। আর আজকে মাথায় আমি একটু শ্যাম্পু করেছি। তো মেয়েকে স্কুলে পাঠাবো, কালকে রাখি বন্ধন ছিল, তো কালকে তো স্কুলে পাঠাইনি, কালকে ছুটি ছিল, সরি। তো সেই জন্য যাইনি স্কুলে। তো আজকে ওদের স্কুল, আর মাও যাবে, রান্না করতে যাবে স্কুলে। তো আমাকে বাড়িতে রান্না বান্না করতে হবে। তো ভিডিওটি দেখো, স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো, ভালো লাগবে বন্ধুরা। তোমরা কন্টিনিউ করো ভিডিওটি, আর সাথে একটি লাইক দিয়ে দাও প্লিজ। আর যারা নতুন হয়ে আছো আমার এই ভিডিওটা দেখছে, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অল করে দাও প্লিজ, এটাই রিকোয়েস্ট, আর কিছু যাবে না। তো চলো নিচে যাই, মা আবার গেছে সাপ তুলতে। মানে তোমরা তো জানো যে গ্রামে বাস করতে গেলে মানে জমিতে বলো, তোমার ধানের জমিতে বলো, তোমার যে কোনো জায়গাতে মানে ধান না লাগালেও যে জমিগুলোতে শুষ্নির শাক হয় আর কি, তো সেই শাকগুলোই মা তুলতে গেছে, শুষ্নির শাক। তো তোমরা অনেকেই দেখেছো যে আমরা কিনেও খাই সময় ক্ষেত্রে শুষ্নির শাক, আটি করে বাঁধা থাকে সেগুলো বাছি আর বলি যে দোকান থেকে আনলো। কিন্তু এখন তো ধান লাগিয়েছে মাঠে, তো প্রচুর শাক হয়েছে, তো মা তুলে এনেছে শাকগুলো, মানে তুলতে গিয়েছিলো এতক্ষণ হয়তো চলে এসছে। তো চলো এখন শাকগুলো তোমাদেরকে একটু শেয়ার করি, আর আমি বাঁচবো শাকগুলোকে। তারপর আজকে কী হচ্ছে না হচ্ছে সারাদিনের মেনু সব কিছুই তোমাদেরকে শেয়ার করব, তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে। তো চলো বন্ধুরা। Thank you.
তো বন্ধুরা, আজকে হচ্ছে দুই রকমের মাছ। আগে যে মাছটা দেখলে সেটা হচ্ছে পাঙ্গাস মাছ, সেটা ছিল 400 ওজনের। তো তারপরে আমার ঠাকুরদা দেখো এই মাছটা হচ্ছে ইলিশ মাছ, তো এই মাছটা এনেছিল। তো ইলিশ মাছ তো ডেলি আর খাওয়া যাবে না, ইলিশ তো ইলিশ মাছের দাম তো অনেক। তো তাই দেখো মাছটা খুব একটা বড় ছিল না, 200 কি 250 এরকম হবে। তো যাই হোক একদমই ছোট। তো আনলো যখন তখন বললো দুটোই দুই রকমই আলাদা আলাদাভাবে রান্না করবি। তাই দেখো মাছগুলোকে এখন ভাজতে হবে, তা তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এই যে দেখতে পাচ্ছ দুটো কাঁঠাল, এই দুটো কাঁঠাল হচ্ছে আমাদের বাড়ির গাছের। আমাদের গাছ তো অনেক দিনই তোমাদেরকে শেয়ার করিয়েছি। তো এই গাছে 4টে কাঁঠাল ধরেছিল মোট, তো দুটো পেরেছে। তো আরও আমার কাকা বাবাদেরকে দিবে, আর এই দুটো পেরেছে। তো এই যে দেখতে পাচ্ছ এইটা, এই কাঁঠালটা হচ্ছে আমাদের। তো কাঁঠালগুলো তো পেকেই আছে, তো কাঁঠালগুলো আজকেই ভাঙানো হবে, খাবো। আর এখন হচ্ছে এটা হচ্ছে ভাদ্র মাস, ভাদ্র মাসে কাঁঠাল পাচ্ছি, কঠিন ব্যাপার তাই না? সবাই মানে দেখে অবাক হয়ে যাবে যে এখনও কাঁঠাল আছে। তো তারপরে এগুলো তো ছিল লেবু, অনেকগুলো লেবু, আমাদের তো লেবুর গাছ নেই। তো মা কোথা থেকে এনেছে, হয়তো কেউ দিয়েছে, এগুলো কেনা না, অনেকগুলোই আছে এখানে, তোমাদেরকে দেখাচ্ছি নামিয়ে, অনেক আছে। আর লেবুগুলো না অনেক মোটা, আর এই লেবুগুলো খেতে সবাই ভালোবাসে, ভাত দিয়ে আমাদের বাড়িতে কেটে, মানে ভাত খাওয়ার সময় গরম গরম ভাতে লবণ ছিটিয়ে ঘি দিয়ে এটা বেশি ভালো লাগে। কিন্তু আমাদের বাড়িতে তরকারিও নেবে, সব কিছু নেবে, তারপর এক মানে এক পিস করে এই লেবু কাটা খুব ভালোবাসে আমার বাবা, যেহেতু সব থেকে বেশি ভালোবাসে বাবার জন্যই আরও। তো লেবু খাওয়াটাও খুব ভালো। এই যে লেবু দেখতে পাচ্ছ, এই লেবুতে ভিটামিন সি থাকে, খুব ভালো উপকারী জিনিস। ওটা রোদ করতে হবে, চার্জ দেওয়া হয়েছে। আমরা কাঁঠাল ভাঙছি, খাবি নে কাঁঠাল, খাবি নে, খাবা না কেন কেন, হ্যাঁ খাবা না, এই দিশা মারবে, দিশা আজ চলে এসছে কাঁঠাল খাওয়ার জন্য। তো বন্ধুরা এখন ঘড়িতে বেজে গেছে 10:30, তো 10:30টার খাবার আজকে করেছি তালের ছ্যাঁকছিঁকি। তো তোমাদেরকে কেমন লাগে খেতে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমাদের গ্রামের লোককে একাই বলছি না, আমার অনেক দূর থেকে ভিডিও দেখে, তো তারা হয়তো অন্য নামও দিতে পারে, তাই বললাম যে এটা কী তোমরা কমেন্টে কিন্তু জানিও অবশ্যই। আর আরেকটা জিনিস তোমরা না দেখলে কিন্তু একদম মিস করে যাবে, ওটা বিকেলেই বানাবো, সেটা তোমরা দেখতে পাবে, ভিডিওটি স্কিপ করবে না, যদি স্কিপ করো তাহলে কিছুই বুঝতে পারবে না। আজকে একটা জিনিস বানাবো, সেটা কিন্তু আমি এখন বলবো না, তাল দিয়েই, তালের মাড়ি দিয়েই বানাবো। তো তোমরা ভিডিওটি দেখতে হলে আমার সঙ্গে থেকো, কন্টিনিউ করো, ভিডিওটি স্কিপ করবে না, তাহলে কোনো কিছু বুঝতে পারবে না। তো দেখো এখন কিন্তু তারপরেই আমার মেয়েরা ছোল কিতকিত খেলছিল, আমার মামার মেয়ে আর দিশার বান্ধবী, দিশা দেখো দাগ কাটছে, মানে খেলবে তাই। আর তারপর এদিকে তো মার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো, তাই দেখো ইলিশ মাছটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো ইলিশ মাছটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। ইলিশ মাছ সত্যি কথা বলতে ছোটো থেকে বড় হলাম 3 থেকে 4 বার, এটা নিয়ে 4 বার হবে আমার খাওয়া। তো ইলিশ মাছ খুব ভালো লাগে খেতে, তো
খুব সুন্দর লাগে। অনেক পরিপাটি করে অন্যরকম করেও রান্না করা যায়, অনেক প্রসেস আছে, কিন্তু আমি এরকম করেই রান্না করলাম। যেহেতু ছোটো যেরকম জানি সেরকমই রান্না করলাম। আর সর্ষে ইলিশ বেশি ভালো লাগে, তো ওটা আর করলাম না। তারপর দেখো, এই দেখো শুশনির শাক, তোমার চুন কুমড়োর এখানে আছে এঠা, আর এই যে দেখতে পাচ্ছ দুই রকমের মাছ একসঙ্গে আমি নিয়ে নিয়েছি দু পিস। তো খুব ভালো লাগছিলো খেতে, আজকের রান্নাবান্না সব কিছুই ভালো হয়েছিল। তো কেউ যদি খাও, লাঞ্চ করো, তাহলে আমাদের বাড়ি চলে আসো, আমাদের সঙ্গে তোমরাও খেয়ে নিবে। আর সত্যি কথা বলতে একসঙ্গে সবাই মিলে খেতে ভীষণ ভালো লাগে, তোমরা আসলে খুব খুশি হব। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন বন্ধুরা। তো এবার কিন্তু চলে এসেছি, যেটা বানাবো বলছিলাম তোমাদেরকে সেটাই তোমাদেরকে এখন দেখাবো। আমি করছি না, আমার মাই বানাবে। তো সেটা কীভাবে বানাতে হয়, কেমনভাবে করতে হয় সবটা তোমাদেরকে শেয়ার করবো, দেখো ভালো লাগবে। যেটা বলছি করবো সেটাই চলো তোমাদেরকে শেয়ার করি, তোমরা দেখো। আর যারা করতে ইচ্ছুক তারা আমার এই টিপসটা দেখে করবে, দেখবে মুখ থেকে ছাড়বেই না, বেশ ভালো লাগবে। তো এটাই বলার জন্য তখনও তোমাদেরকে সে বলছি একটা জিনিস করবো, একটা জিনিস বানাবো, কিন্তু বলছি না আর আসিও নি আমি ক্যামেরার সামনে কতক্ষণ ধরে। আজকের ভিডিওতে একদম কমই এসেছি বলতে পারো। তো যাই হোক, চলো মাই করবে জিনিসটা। কিন্তু তো এবার তোমাদেরকে বলি, এটা হচ্ছে ধুম পিঠা। তো আমাদের গ্রামের লোকে তো দেখেছি বুঝতেই পেরে গেছে। তো প্রথমে এটা বানাতে গেলে তোমার চালের ময়দা কিংবা গমের ময়দা দিতে হবে, তারপর কালো জিরা, তারপর কাজু বাদাম, বাদাম এসবগুলো দিয়ে একসঙ্গে মিক্সড করে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। তারপর তোমার একটা সাড়াতে রেখে, আর এই যখন ঘিটা এই যে কলা পাতার উপর মেখে মাখিয়ে দিয়ে, তারপর এই মাড়ি দিয়ে মাখানো ময়দাটা দিয়ে দিতে হবে। তারপর তোমার উনুনে এসে এই যে সারার উপর চাপিয়ে দিতে হবে, তারপর ওপরে আবার ঘুটের আঙ্গার করে ওপরে দিয়ে দিতে হবে কলার পাতার উপরে। প্রথমে তো ঢাকা দিয়ে দিয়েছে কলা পাতা দিয়ে, নিচেও কলা পাতা, উপরেও কলা পাতা, তারপর আঙার দিয়ে ঢাকানোর। এদিকে তোমার ধীরে ধীরে একটু মানে জ্বলবে, যাতে আগুনটা জ্বলে সেরকম করে রেখে দিতে হবে। আর এই যে কলার পাতাগুলো পটপট করে ফুটবে, তো এটা এইভাবেই করে। তো বন্ধুরা, আমি যে প্রসেসও করলাম, যেগুলো বললাম সেগুলো তোমরা ঠিক করে শুনে নিয়ে যদি এইভাবে করো, তো দেখবে একদম কেকের মতো ফুলে উঠবে, খেতে বেশ ভালো। তোমাদেরকে সেটাও শেয়ার করছি যে কেমন হয়েছে দেখবে। মানে মায়ের কাছে একটু মানে জালটা হয়ে গিয়েছিলো বেশি, তাই একটু পুড়ে গিয়েছিলো। তো এটা খুব সুন্দর। তোমরা শহরের মানুষে এটা ধুমপিঠা কেউই বলবে না, বলবে যে কেক। তো তোমরা কেকই বলবে। যাই হোক, দেখো কত সুন্দর হয়েছে ফুলে, কিন্তু ওই যে একটু জাল হয়ে গিয়েছিলো, বেশি জ্বলছিলো বলে একটু পুড়ে গেছে। তো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, খুব ভালো লাগে খেতে। এটা বেশি গ্রামে দেখতে পাবে, এটা গ্রামের লোকেই বেশি খায়, যেহেতু আমরা একদম পলিগ্রামে বাস করি। আমরা অনেক রকমের জিনিস করে খাই এই টাইমটাতে, তালের জিনিস প্রচুর করে খাই আমরা। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানিও। আর বেশি বড় করব না আমার ভিডিওটা, তো এখানে এন্ড করছি।